guys, welcome back to my channel Daily Rush Vlogs. So, I am going to show you the vlog today. And I hope you are very good. So, I am very good. And today, I am going to share a vlog with you. I am going to share a lot of Kiki with you. I am going to show you. But I am already, So, I am going to show you the background. But yes, I am going to show you. So, let's see the video that I am going to show you Kiki. So, let's get started. Tata. Frustrated army. Depression. Time to say bye. Chhatre titli jaccha bun. Time to go back to Tyson. Kal ke ja kochilo. Bere borsho hai. Jani na? Kabhi aayega? We are at a quick stop in Mandi and we are at Junction. So Raj has ordered this a picture. And after having something, then we leave for home. We have So let's go to Momo's now. Junction is Mela Bosha Chadako. So bought bags from this mela. Bhari ke tomar ke dakhabo kemon hoyeche bag gulo. Money to 1820. Ee si number ta. Already, একটা নতুন করা হয়ে গেছে কারণ কি ও ওটা ইউজ করতে লেগেছে আর একটা জিম টাওয়াল নিয়েছে ওটাও ইউজ করতে লেগেছে কারণ কি ও জিমে বেরিয়ে গেছে আর মা নিয়েছে একটা সানগ্লাস যেটা
একটা মুসাতে কি বাজে লাগলো বলতো, এই যে সানগ্লাস গুলো দিচ্ছে, এই সানগ্লাসের বক্স দিচ্ছে না, তো এমনি টাইপের একটা কার্টুন বক্স দিয়েছে যেটাতে সানগ্লাসটা ভরে দিচ্ছে, আর একটা ওয়াইপ করবার জন্য টিস্যু পেপার, মানে যে ইয়েগুলো হয় যে শর্টগুলো সেগুলো দিয়েছে, তো এইটা মা নিয়েছে। দিস লুকস লাইক দিস বিগার দেন মাই ফেস, বাট ইট ইজ লুকিং গুড আই গেস, তোমরা জানি কেমন লাগছে। এটা মা নিয়েছে ট্রেন্ডি, তো প্রথমে এটা, তারপরে ঘরে একটা সুইং কেট হওয়া উচিত, তো এইটা আমি নিয়েছি, এটার ভেতরে আমি নিজেও জানি না, এটার প্রাইস তো লেখা আছে 249, আর ওই যে সানগ্লাসটা দেখলে ওইটার প্রাইস আমি বলে দিই, ওইটার প্রাইস হচ্ছে 429, তো একদমই কস্টলি নয়। এটা তোমাদের সামনেই নতুন করে ফেলি চলো, কারণ কি তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী আছে এই কিটটার ভেতরে, তোমরাও তাহলে যদি নেওয়ার থাকে তাহলে তোমরা নিতে পারো। আর এমনি একটা সুইং কিট অ্যাকচুয়ালি ঘরে থাকা উচিত, কিন্তু খুলছে না, কি করবো এবার, টাইম কনজিউমিং। খুলে গেছে, যেই বলছি খুলে নিই সেই খুলে গেছে। তো সুইং কিটের দামটা কি বললাম, যদি না বলে থাকি তাহলে এটার দাম কিন্তু 249। চলো খুলে গেছে পুরোটাই, এবার তোমাদেরকে দেখি নিই এমনিভাবে ওপেন হয়ে যাবে। কিছু জিনিসপত্র আছে এখানে, আমি জানি না এটা কী দিয়েছে, এটা কী আর বাট কিছু একটা ইনস্ট্রুমেন্ট হবে, তোমরা জানিও যদি কেউ সুইং কিট ইউজ করো তাহলে আমাকে বলো এটা কিসের জন্য ইউজ হয়। তারপরে এখানে নিডলস আছে অনেক কটা, একদম নিডলস আছে যেটাকে মানে, আর এটা একটা কাটার আছে, তারপরে আছে এখানে চিমটে টাইপস কিছু আছে, চিমটে টাইপস কিছু দিয়েছে একটা, আমি জানি না এটা কিসের ইউজে হবে বাট দিয়েছে। তারপরে এমনি একটা কিছু দিয়েছে, এগুলো যদি তোমরা জানো কিসের জন্য ইউজ হয় আমাকে প্লিজ জানিও। এটা সামনে না একটা কেমন এমনি টাইপের কিছু আছে, বোঝাতে পারছি না কারণ কি এটা খুবই লাইটে, দেখো এমনি টাইপের কিছু আছে, জানিও আমাকে এগুলো কিসের জন্য ইউজ হয়। তারপরে এমনি টাইপের একটা রিং টাইপের কিছু দিয়েছে, আমি জানি না এটা কিসের ইউজ, আই থিঙ্ক এটা পরে পরে সেলাই মানে এমনিভাবে রেখে পরে সেলাই করবার কিছু একটা হবে। তারপরে মেজারিং টেপ দিয়েছে, দ্যাটস ইট, বাট আমি না অনেক কটার ইউজেজ জানি না, যেমন কি আমি দেখিয়ে দিই কয়েকটা জিনিসের, সেটা তোমরা প্লিজ যদি তোমরা জানো কিসের জন্য ইউজ হয় তাহলে জানিও। যেমন কি এইটা একটা কিসের জন্য ইউজ হয় আমি জানি না, প্লিজ জানিও তোমরা যদি জানো তো, এইটা জানি না কিসের জন্য ইউজ হয় বাট এইটা এই কিটটাতে আছে। তারপরে এইটাও কি অদ্ভুত দেখতে বাট আছে, জানি না কি। আর তারপরে এইটা রিং, রিংটা কেন দিয়েছে জানি না। তো চলো এটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, মুমুসো থেকে কী কী নেওয়া হয়েছে আর কিছু নিইনি ওখান থেকে। তারপরে ওখানে একটা মেলা বসেছিল, ওই মেলা থেকে একটা ব্যাগ মা নিয়েছে আর একটা আমি নিয়েছি, ব্যাগ ফেটিশ মানে ব্যাগের কখনো শেষ হবে না। তো এইটা একটা মা নিয়েছে যেটা কি বেজ কালারের মধ্যে আছে, আর দেখো তিনটে ক্যাবিনেট আছে, প্রথমে এখানে একটা টিকট্যাক হচ্ছে, এখানে একটা টিকট্যাক, তারপরে মাঝখানেরটা কিন্তু চেন আছে, মাঝখানের বড় চেনটা পুরো কম্পার্টমেন্ট আছে। আর দুটো টাইপের স্লিং দিয়েছে, একটা এমনি টাইপের স্লিং দিয়েছে, আর এখন যেটা এখন ব্রড স্লিং যে স্লিং ব্যাগ যেগুলোর মানে যে ক্রস বডি টাইপ চলছে ওইটা দিয়েছে, তো দুটো টাইপের দিয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। তো আর এটা অ্যাজ আ হ্যান্ড ব্যাগও ইউজ করতে পারবে আর স্লিং ব্যাগও, তো এটা মা নিয়েছে। আর এবার আমারটা দেখে দিই, সব কিছুর সঙ্গে কিন্তু ডাস্ট ব্যাগ দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে মেলাতে, মেলাতে মানে মেলা বলবো না, এক্সিবিশনে নেওয়া জিনিস তাও আবার ডাস্ট ব্যাগ সমেত, দ্যাটস মানে কি বলবো দারুণ জিনিস একটা, কারণ কি আর এটা পুরো লেদারের ব্যাগ আছে, দেখো ব্ল্যাকের মধ্যে, আমার খুবই ভালো লেগেছে। এটার সঙ্গে স্লিং আছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর এটা একটা ম্যাগনেট আছে যেটা কি এমনিভাবে খুলে যাবে, একটা চেন আছে যেটাকে খুলতে হবে তোমাদেরকে, আর বড় একটা ক্যাবিনেট টাইপের আছে যেটা কি এখানে দেখতে পাচ্ছ, আর এটার সঙ্গেও একটা স্লিংয়ের বেল্ট দিয়ে দিচ্ছে যেটা তোমরা অ্যাজ আ স্লিং ইউজ করতে পারো। তো এটারও জায়গাটা অনেকটাই আছে দেখতেই পাচ্ছ, আর ভেতরে একটা চেন আছে, তারপরে একটা কার্ডস রাখবার জন্য বা কোনো তোমরা যদি কিছু রাখো মানে সিম্পল টাইপসের জিনিস, মানে ফ্ল্যাট টাইপের জিনিস, সিম্পল টাইপের জিনিস না, ফ্ল্যাট টাইপের জিনিস এখানে রাখতে পারো। এটা আমি জানি না কখন ইউজ করবো বাট আই হ্যাভ বট ইট। তো স্লিং ব্যাগ অনেক কটাই হয়ে গেল পরপর, আমি একটা রাখতেও গিফট পেয়েছি তো ভালো। আর কিছুদিন আগেও আমি একটা কিনেছি, সেটাও তো তোমরা দেখেইছো ওই দুর্গাপুরের পুজো শপিংয়ে। তো এখানে খটখুট আওয়াজ হচ্ছে, কিন্তু এরা দোষ কিন্তু সব শুধু পিছিয়ে করেছে, আওয়াজটা দিচ্ছে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা শুধু পিছিয়ে। তো এই ব্যাগটা তোমাদের কেমন লাগতো, জিনিস বাকি আছে দেখাবার সেখানে, জিম যাচ্ছে বলে তো দরকার পড়েছে, এটা নিচ্ছ
I don't know the price. Don't ask me the price. কিন্তু আমি তার মাঝে একটা কথা বলছি ওর মায়ের হয়ে নতুনটা নিল পুরনো জুতো নিয়ে গেল জিমের জন্য নাম করে নতুন কিনল কিন্তু পুরনো জুতো নিয়ে গেল মা ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে এটার প্রাইসটা লেখা নেই নয়তো আমি তোমাদেরকে মেনশন করে দিব 4000 সামথিং কিছু হ্যাঁ বাট 4000 সামথিং কিছু বাট 69999 লেখা মানে 7000 প্রাইস ছিল আর পড়েছে হচ্ছে কত খুবই জলদি একটা নতুন ব্লগ এর সঙ্গে দেখা হবে টিল দেন স্টে হ্যাপি স্টে পজিটিভ এন্ড কিপ স্মাইলিং বাই সি ইউ অন মাই নেক্সট ব্লগ বাই